একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন অবশ্যই কিন্তু আপনি এই চিকেন রেসিপিটা ট্রাই করতে পারেন। সানডে স্পেশাল এই চিকেন রেসিপিটা আপনি যদি একবার বাড়িতে বানান সবাই কিন্তু এই চিকেনের প্রেমে পড়ে যাবে। এর দেখতে যেমন সুন্দর তেমনি এর স্বাদ অপূর্ব, অসাধারণ। সবাই বারবার খেতে চাইবে এরকম একটা চিকেন রেসিপি, কারণ চিকেনের একঘেয়ে রেসিপি খেতে খেতে আমরা বিরক্ত হয়ে উঠি অনেক সময়। প্রথমে আমাদের রেসিপিটা শুরু করার আগে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। চিকেনের লেগ পিস আমি নিয়েছি, আপনি চিকেনের বিভিন্ন রকমের টুকরো নিতে পারেন, তবে ওই যে আগে দর্শনধারী তার জন্য চিকেনের লেগ পিস নিলে দেখতে সুন্দর লাগে রেসিপিটা। নুন নিচ্ছি, চিকেনের টুকরো যটা নিয়েছি অর্থাৎ আমি 6 পিস চিকেনের টুকরো নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী নুনটা আমি 2 চামচ নিলাম। হাফ পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দেব, তার জন্য কী হবে চিকেনটা ভীষণ সফট হয়ে যাবে। আপনি পাতিলেবু রস না দিয়ে ভিনিগারও দিতে পারেন কিংবা টক দই দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, তাহলে চিকেনটা ভীষণ নরম হবে। এবার এর মধ্যে দিচ্ছি রসুন বাটা, এখানে প্রায় 1 চামচ মতো রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেব গোলমরিচ গুঁড়ো প্রায় 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এর মধ্যে মেশাবো আদা বাটা। আদা বাটা প্রায় 1 চামচের কাছাকাছি দেব বা একটু কম, হাত দিয়ে ভালো করে সমস্তগুলো দিয়ে মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢোকে। আমরা ঢাকনা বন্ধ করে এটা প্রায় 2 ঘন্টার জন্য রাখবো, যত বেশি সময় রাখা যাবে তত সফট হবে চিকেনটা। 1 থেকে 2 ঘন্টার জন্য আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমরা একটা কড়াই নিয়েছি, সাদা তেল দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো, তাতে দেব শুকনো লঙ্কা 2, দারচিনি, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, এগুলো দেব। আর দেব এখানে হচ্ছে গোলাপের পাপড়ি আছে কিছু। আপনি বিরিয়ানির যে মশলা কিনতে মানে কেনেন আর কি প্যাকেটে, তার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। আর স্টার অ্যানিস একটু আলাদা করে কিনতে হয়, তো সবগুলো একটু ফ্রাই করে নেব, ফোড়নের গন্ধ বেরোবে। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি দেব, প্রায় 5টা থেকে 6টা পেঁয়াজ আমি দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আগে ভাজতে হবে, তার মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের সময় তেজপাতাটা দিয়ে দেবেন, আমার ভুলে গেছিলাম বলে পরে দিলাম। এবার তেজপাতাটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আগে। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, 1টা টমেটো দেব বড় সাইজের, সেটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হচ্ছে। নুন দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়, প্রায় 1 চামচ মতো, 1.5 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, যে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেই চিকেনটার কাছে গেলাম। এবার এই চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব, এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো যা লাগিয়েছিল মানে লেগেছিলো চিকেনের মধ্যে সবটা দিলাম, দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেবে। এবার ফ্লেমটা লো থাকবে না, মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে দিয়ে চিকেনটাকে কষাতে হবে। একটু সময় ধরে কষিয়ে নেব আমরা। আমরা এবার ঢাকা বন্ধ করে দেব মিডিয়াম ফ্লেমে, লো থেকে মিডিয়ামের মধ্যে গ্যাসটা রেখে ঢাকা বন্ধ করে দেব। মিক্সার গ্রাইন্ডারে বলে নিচ্ছি পোস্ত, 1/2 বাটি নিয়েছি আর 1 চামচ মতো নেব পোস্ত নিলাম। তারপর নেব 4 মগজ, এটা 1/2 বাটি নিলাম, আরও 1/2 বাটি মতো নিলাম পোস্ত, এটা 4 মগজ পোস্ত নিয়েছি, 4 মগজ নিয়েছি, আমন্ড নিয়েছি 6-7টা,
এবার এর মধ্যে সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু যতটুকু লাগবে আর কি, সেই ততটুকু জল দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এই চিকেনের রেসিপিতে এই রকম পেস্টের যে টেস্ট এটা ভীষণ ভালো লাগে চিকেন রেসিপিটাতে দিলে। তো এভাবে অবশ্যই আপনি একবার বানিয়ে দেখুন, দেখবেন আপনি কিন্তু ভীষণভাবে এই চিকেনের প্রেমে পড়ে যাবেন। তো পেস্ট রেডি হয়ে গিয়েছে, দেখছি চিকেনটা কতটা নরম হলো বা কতটা কষানো হলো, যেন ধরে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবার আরেকটু আমরা নাড়াচাড়া করে নেব। যখন ভালো মতো কষানো হয়ে যাবে, পেঁয়াজটা প্রায় গলে গলে যাবে, ঠিক তখনই আমাদের কিন্তু পেস্টটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর ভালো মতো করে এটাকে 3 থেকে 4 মিনিট কষাতে হবে, যাতে এই যে পোস্ত বা যা কিছু বাদাম যা দিলাম তার যে কাঁচা একটা গন্ধ সেটা যেন না থাকে, সেই জন্য এটা খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এখন জল দিলে হবে না, তাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এভাবে আমরা কিছুক্ষণ রান্না করব, তারপর ঢাকনাও বন্ধ করব আমরা 2-3 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে আরেকটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আমরা জল দেব এর মধ্যে, আর এর সঙ্গে সঙ্গে যতটুকু জল লাগে আমরা সেই জলটুকুও দিয়ে দেব, কারণ চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমরা আরেকটু জল দিয়ে দিচ্ছি, একেবারেই এখন জলটা দেব। আপনি পুরো রান্নাটা কিন্তু ঘিতে করতে পারেন, সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে, মানে শুধু ঘিতে করবেন না, সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে করতে পারেন, কিংবা শেষে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তো আমি পুরোটাই সাদা তেলেই করেছি, এভাবেও আপনি করতে পারেন। ভালো করে জল দেবো যাতে চিকেনটা ডুবে যায়। চিকেনটাকে এবার ভালো মতো করে সিদ্ধ করতে হবে, ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করতে হবে চিকেনটাকে, রান্না করতে হবে। 10-15 মিনিট পরে ফিরে এসে দেখব, একটু নুন দেবো, নুনটা টেস্ট করে নেবেন। তারপর চিনিও দেবো আমরা 1 চামচ মতো, নুন মিষ্টির স্বাদটা আর কি ব্যালেন্স করতে হবে। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করব, এই যে 10-15 মিনিট, তারপর দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। চিকেন যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো, যেটার জন্য চিকেনের ফ্লেভারটা দুর্দান্ত আসবে। তো ধনে পাতা খুব কুচি কুচি করে নেব, ঝিরি ঝিরি করে কেটে নেব, সেই ধনে পাতার উপর থেকে ছড়িয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমরা আরেকটু রান্না করে নেব, ধনে পাতাটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব, দিয়ে আরেকটু রান্না করে নেব। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সকলকে আমার অনেক ভালোবাসা, যারা সবসময় থাকেন সঙ্গে তাদেরকে আরও অনেক ভালোবাসা জানাই। যারা নতুন তাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিন হেসের আমাদের আরও একটি চ্যানেল, শিউলিন মোটিভেশনাল হাবে চোখ রাখুন। শিউলিন অস্কর গান কবিতা আমার আরও একটি চ্যানেল, যেখানে আমি শুধুমাত্র কবিতা গান দিচ্ছি, অবশ্যই সেটাতে চোখ রাখতে পারেন, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। তো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট ধনে পাতা দেওয়ার পরে ফুটিয়ে নেব, ঢাকনা বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের চিকেন। এইরকম একটা চিকেন কিন্তু আপনি সানডে স্পেশাল রেসিপি হিসেবে রাখতে পারেন এবং সেখানে সবাই ফিদা হয়ে যাবে, আমি কথা দিচ্ছি, এটা দুর্দান্ত স্বাদের হয়। আপনি ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো ভালো কমেন্ট পেতে ভালো লাগে, কারণ অনেক কষ্ট করে এক একটা রেসিপি আমরা তৈরি করি। তো সকলকে অনেক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকুন আর ভীষণ আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, তাহলে টাটা। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানান, আমি বলছি ভীষণ ভালো লাগে। নমস্কার।